আসসালামু আলাইকুম, আমি নার্গিস সুলতানা, কামার আশরাফ স্মৃতি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান শিক্ষক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি বিজ্ঞান বিষয়ের অনলাইন ক্লাস নিচ্ছি, তোমরা মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে। আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। চিত্রটি মনোযোগ সহকারে দেখো। সর্দি, কাশি, মাথা ব্যথা, শ্বাসকষ্ট, কি কেন কিভাবে হয়, এগুলি হয় বিভিন্ন প্রকার রোগ জীবাণুর কারণে। তাহলে আজকে আমরা পড়ব স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। বিক্রিয়া জীবাণু দেহাভ্যন্তরে বিভিন্ন প্রক্রিয়ায় প্রবেশ করতে পারে। অপরিষ্কার হাত জীবাণুর জন্য একটি সুবিধাজনক বাহন, যার মাধ্যমে সহজেই এরা মুখ গহ্বরে ঢুকে যেতে পারে। আমরা যে জামা কাপড় ব্যবহার করি তাতে লেগে থাকে ব্যাকটেরিয়ার স্পোর, এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হতে পারে। বাতাসে যে ধুলাবালি উড়ে বেড়ায় তার সাথে অতি সহজেই ব্যাকটেরিয়া বা তার স্পোর এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। এখন আমরা দেখব, চিত্রের সাথে মিলিয়ে দেখব, আজকে আমরা কি কি জানতে পারবো। দেখো, স্বাস্থ্য ঝুঁকি কি তা বলতে পারবে, স্বাস্থ্য ঝুঁকির কারণগুলো চিহ্নিত করতে পারবে, স্বাস্থ্য ঝুঁকির সৃষ্টিতে অণুজীবের ভূমিকা, প্রতিরোধ ও প্রতিকার সম্পর্কে বর্ণনা করতে পারবে। কাশি, জ্বর, নিউমোনিয়া, শ্বাসকষ্ট, ভাইরাস যেভাবে ছড়িয়ে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে। হাত মেলানোর মাধ্যমে ব্যাকটেরিয়া এক স্থান থেকে অন্য স্থানে বা একজন থেকে অন্যজনে অতি সহজেই স্থানান্তরিত হতে পারে। পচা ও বাসি খাদ্যের মাধ্যমে জীবাণু সহজেই ছড়ায়। কলেরা ও টাইফয়েড ব্যাকটেরিয়াজনিত রোগ, ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যান্টামিবাজনিত রোগ একসময় খুবই ভয়াবহভাবে ছড়িয়ে যেত। নিরাপদ পানির অভাবে এমন হতো, যেখানে সেখানে মলমূত্র ত্যাগের কারণেও জনস্বাস্থ্যজনিত সমস্যার সৃষ্টি হয়। এসব মলমূত্রে যে জীবাণু থাকে তা বক্ষণকারী অন্য জীব এগুলোকে ছড়িয়ে দেয়। এছাড়া বৃষ্টি বা জোয়ারের পানিতে এগুলো দূর দূরান্তে ছড়িয়ে পড়ে। এখন আমরা দেখব চিত্রের মাধ্যমে, বাতাসে বা বায়ু প্রবাহের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে ভেসে বেড়ায়। হাঁচি কাশির মাধ্যমে হয়ে থাকে, তারপর হাত মেলানোর মাধ্যমে হয়, বাসি উপচা খাদ্যের মাধ্যমে। শৌচাগার থেকে ফিরে সাবান দিয়ে হাত না ধোয়ার ফলে নিরাপদ পানির অভাবে এগুলো হয়। আমাদের দেশে অনেক স্থানে স্বাস্থ্যসম্মত পায়খানা নেই এবং এসব অঞ্চলে মানুষ মাঠ বা কাঁচা পায়খানা ব্যবহার করে। অ্যান্টামিবায় আক্রান্ত ব্যক্তির মল মাঠের মাটিতে মিশে যায়। এ মাটি হাতে লাগলে বা এ মাটিতে যে সবজি চাষ করা হয় তাতে এসব জীবাণু লেগে থাকে, সবজির ভিতরেও এরা প্রবেশ করে। রান্নার পরও দেখা যায় ওই জীবাণু তখনও বেঁচে আছে। এভাবে অ্যান্টামিবা সংক্রামিত হয়। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে অণুজীবের ভূমিকা। কিছু রোগ আছে যা কখনোই নিরাময় হয় না, এর মধ্যে এইডস একটি রোগ। এইডস রোগ হয় মাদক গ্রহণের মাধ্যমে, একশুয়ে বহু লোকের ইঞ্জেকশন গ্রহণ, অসুস্থ রোগীর রক্ত গ্রহণের মাধ্যমে হয়ে থাকে। এইডস ভাইরাস, একজন এইডস আক্রান্ত রোগী
ক্যাটিরা ভাইরাস কিভাবে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করে তোমরা খাতায় লিখো। ব্যাকটেরিয়াজনিত দুটি রোগের নাম লিখো। স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টিতে দায়ী অণুজীবগুলোর নাম লিখো। লিখছো? ঠিক আছে, এখন দেখো, মানব দেহে সৃষ্ট স্বাস্থ্য ঝুঁকি প্রতিরোধ ও প্রতিকার। স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে, যেমন সুষম খাদ্য গ্রহণ। সুষম খাদ্যের মধ্যে আছে দুধ, তারপর বিভিন্ন ধরনের শাকসবজি, মাছ মাংস, ডিম। সুষম খাদ্য প্রয়োজন মতো নিয়মিত গ্রহণ করতে হবে। খাবার পানি নিরাপদ হওয়া জরুরি। আর্সেনিক মুক্ত টিউবওয়েলের পানি পান করতে হবে। আর্সেনিক যুক্ত টিউবওয়েলের পানি বিপজ্জনক। ভাইরাস দ্বারা আক্রান্ত হলে অনেক সময় 2 থেকে 4 দিন এমনি এমনি রোগ সেরে যায়, তবে কিছু মারাত্মক রোগ আছে যার জন্য দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হয়। হাঁচি, কফ, থুতু ও কাশির মাধ্যমে সর্দি কাশির ভাইরাস ছড়ায়। সংস্পর্শ দ্বারা উদ্ভিদের মোজাইক রোগ ছড়ায়। আবার এইডস রোগ একবার হলে আর নিরাময় হয় না। অসুস্থ লোকের রক্ত গ্রহণ, মাদক গ্রহণ, একশুয়ে বহু লোকের ইনজেকশন গ্রহণের মাধ্যমে, তারপর অসামাজিক কর্মকাণ্ডে এ রোগ ছড়ায়। মাম্স, হাম, বসন্ত ইত্যাদি খুবই কষ্টকর রোগ। ভাইরাসজনিত এসব রোগ বাতাসের মাধ্যমে ছড়ায় এবং আমাদের শ্বাসনালীতে প্রবেশ করে। এভাবে নানা মাধ্যমে ভাইরাস সুস্থ দেহে প্রবেশ করে। এ থেকে আমাদের প্রতিরোধ করতে হলে কি করতে হবে? দেখো, ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ও অ্যান্টামিবা এসব রোগ সৃষ্টি করে, তার প্রতিরোধ ও প্রতিকার করতে হলে সম্মিলিতভাবে স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে। মনে রাখতে হবে, দুর্বল ব্যক্তি রোগাক্রান্ত হওয়ার ঝুঁকি বেশি বহন করে, তাই সকলের উচিত সুষম খাদ্য গ্রহণ প্রয়োজন মতো গ্রহণ করতে হবে। শুধু মাংস আর মাছ খেলেই সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয় না, একই সাথে তাজা শাকসবজি ও ফলমূল খেতে হবে, তবে সুষম খাদ্যের ঘাটতি পূরণ হয়। ভিটামিন ও খনিজ লবণ সুস্বাস্থ্য এবং রোগ প্রতিরোধের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এরপর আসে স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার, স্বাস্থ্যবিধি মেনে হাত ও মুখ পরিষ্কার করা, নিয়মিত দাঁত ব্রাশ করা, হাতের নখ কাটা ও সাবান ব্যবহার করে গোসল করা, রাস্তাঘাটে যেখানে সেখানে থুতু বা কফ না ফেলা, পথ চলতে বিশেষ করে ধুলাবালি পড়ছে এমন স্থানে চলাচলের সময় অবশ্যই মাস্ক বা রুমাল ব্যবহার করতে হবে। হাঁচি বা কাশি দেওয়ার সময় অবশ্যই মুখে ও নাকে রুমাল চাপা দিতে হবে। রুমালে সর্দি মুছলে অবশ্যই বাসায় ফিরে তা ধুয়ে ফেলতে হবে। তোমরা সম্ভব হলে নাক ঝাড়ার জন্য টিস্যু পেপার ব্যবহার করতে পারো। স্বাস্থ্য রক্ষার নিয়মগুলো যত্ন সহকারে পালন করতে হবে। কি করতে হবে? চিত্রের সাথে আমরা মিলিয়ে নেই। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। হাঁচি কাশি দেওয়ার সময় নাক চাপা দিতে হবে। ধুলাবালুর স্থানে চলার সময় রুমাল ব্যবহার করতে হবে।
নিয়মিত দাঁত ব্রাশ করতে হবে। নিয়মিত নখ কাটতে হবে। মৃত পশু পাখি মাটিতে পুঁতে রাখতে হবে যেন জীবাণুগুলি বাতাসে ছড়িয়ে যেতে না পারে। অসুস্থ হলে ভালো চিকিৎসকের পরামর্শ নিতে হবে। তোমাদের একটি কাজ, রোগ জীবাণু কিভাবে মানুষের শরীরে সংক্রমিত হতে পারে তার একটি তালিকা তৈরি করো, তোমরা খাতায় লিখো। সময় 3 মিনিট, 3 মিনিটের ভিতরে লেখা শেষ করো। ঠিক আছে, তোমরা লিখে রাখো। আজকের ক্লাসে আমরা কি কি শিখতে পারলাম? কিভাবে পানি, বায়ু ও অপরিচ্ছন্ন হাত রোগ জীবাণু ছড়াই। রুমাল ব্যবহারের মাধ্যমে রোগ সংক্রমণ অনেকাংশে প্রতিরোধ করা যায়, বুঝিয়ে বলো। পারবো তো সবাই? ভাইরাস আক্রান্ত কষ্টদায়ক কয়েকটি রোগের নাম বলো। ভাইরাস আক্রান্ত হলে যেগুলি আমাদের শরীরের জন্য কষ্টকর ওইগুলির নাম। কিভাবে রোগ জীবাণুর হাত থেকে স্বাস্থ্য ঝুঁকি এড়ানো যেতে পারে, তোমরা এই প্রশ্নের উত্তরগুলি লিখে শিখে রাখবে। আমরা এ অধ্যায় থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ জানতে পারলাম। মাম্পস, আর্সেনিক, কষ্টকর, স্বাস্থ্য ঝুঁকি, অণুজীব। তোমাদের বাড়ির কাজ খাতায় লিখে নাও। স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে রোগ প্রতিরোধ করা যায়, ব্যাখ্যা করো। প্রত্যেকের খাতায় লিখে রাখো, স্বাস্থ্যসম্মত জীবনযাপনের মাধ্যমে রোগ প্রতিরোধ করা যায়, ব্যাখ্যা করো। আশা করি সবাই খাতার মধ্যে লিখছো। সবাইকে ধন্যবাদ।